সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন কামিজ ডিজাইন, অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি কামিজ ডিজাইন। বন্ধুরা, মিষ্টি কালারের কাপড়ের উপরে মিষ্টি কালারের সুতো দিয়ে সেলাই করা হয়েছে। এই কামিজ ডিজাইনে, ফুলকারি কামিজ ডিজাইনে বন্ধুরা সেলাই দেওয়া হয়েছে। পাতাগুলো, ফুলগুলো একই সেলাই, খেজুর পাতা ভরাট দিয়ে আজকের এই ফুলকারি কামিজ ডিজাইন তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি টু পিস ডিজাইন জামা এবং ওড়না আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সম্পূর্ণই ব্যতিক্রম এবং ভিন্ন। এতদিন আমি আপনাদের জন্য ওয়ান পিস, থ্রি পিস ডিজাইনগুলো দেখিয়েছি, আজকে আমি টু পিস ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এটা কামিজের নিচের পাড়ের ডিজাইন, জমিনে ঘন করে ফুল দেওয়া হয়েছে। যেহেতু ফুলকারি কামিজ ডিজাইন বন্ধুরা, এরপর গলা, হাতে হাতে কাজ রয়েছে। পাইপিং করা হয়েছে নেভি ব্লু কালার দিয়ে হাতা এবং জামার নিচে, এবং কামিজের নিচের ফুলের সঙ্গে মিল রেখে হাতাতেও কাজ করা হয়েছে। বন্ধুরা দেখুন, অনেক সুন্দর এবং অনেক চমৎকার লাগছে। গলার ডিজাইনটাও অনেক সুন্দর এবং অনেক চমৎকার। আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, ডিজাইনটাই উপরে আরেকবার দেওয়া হয়েছে, তার নিচে নিচের পাড়ের ডিজাইনটা চওড়া করার জন্য। ডাবল করে দেওয়ার কারণে ডিজাইনটা অনেক চওড়া এবং অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, গলার ডিজাইনটাও আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, ঘন করে ফুল দেওয়া হয়েছে,
अत्यंत सुंदर एवं चमत्कार एक फुलकारी कमिज डिजाइन बा टू पीस डिजाइन। पूरा जामाटा भालोभावे देखानोर चेष्टा करछि बंधुरा देखुन এখন আমি আপনাদের সঙ্গে এই জামার ওড়নাটা শেয়ার করব বন্ধুরা ওড়নাটা আপনারা দেখে নেন বন্ধুরা দেখুন ফুলকারি কামিজ ডিজাইনের এটা ওড়না ওড়নার নিচের ডিজাইন এটা হচ্ছে ওড়নার পাড় কামিজের পাড়ের মতো করে ওড়নাতেও পাড়ের কাজটা একই ভাবে করা হয়েছে কামিজে দেওয়া আছে ডাবল করে আর এখানে ওড়নাতে দেওয়া আছে এক লাইন কামিজে দেওয়া আছে দুই লাইন আর উপরের দিকে একটা করে ওড়নাতে জমিনে ফুল দেখুন বন্ধুরা অনেক সুন্দর এবং অনেক চমৎকার লাগছে আজকের এই ফুলকারি কামিজ ডিজাইন মিষ্টি কালারের কাপড়ের উপরে মিষ্টি কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে আপনারা এরকম কামিজ ডিজাইন ফুলকারি টু পিস ডিজাইন তৈরি করতে চাইলে পছন্দ অনুযায়ী কাপড় কিনে মানানসই সুতা নিয়ে আপনারা এরকম ফুলকারি কামিজ ডিজাইন টু পিস ডিজাইন থ্রি পিস ডিজাইন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার দ্বারা আমার নিত্য নতুন ড্রেস ডিজাইনগুলো খুব সহজেই ঘরে বসে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন তো যারা আঁকতে পারেন না তাদের জন্য আমি অঙ্কনও আমার চ্যানেলের ভিডিওতে আপলোড করি এবং সেলাইও আপলোড করি আবার আপনার কমপ্লিট ড্রেসও আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সব রকম ভিডিওই আপনাদের চাহিদা এবং পছন্দ অনুযায়ী আমার চ্যানেলের ভিডিওতে আপলোড করার চেষ্টা করি তো বন্ধুরা আমাকে সাপোর্ট করুন এমনিভাবে সাপোর্ট এবং ভালোবাসা যদি আপনারা করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ সামনের দিকে আমি আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ এবং আপনাদের আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।